বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি নাসিরউদ্দিন সৈয়দের প্রবাসী। বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানুয়ারি মাসের টিকিটের প্রাইসগুলো জানতে চেয়েছিলেন, তো দেখছো আজকে আমরা জানুয়ারি মাসের টিকিটের প্রাইসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এখানে যে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট থেকে যদি আপনারা টিকিট কাটেন তাহলে নুরা ট্রাভেলস থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এখানের যে প্রাইসগুলো এখানে সবচেয়ে কম প্রাইসে আপনি কাটতে পারবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন অবশ্যই আপনারা এখানে 50% ডিসকাউন্ট পাবেন। তো জানুয়ারি মাসের টিকিটের প্রাইসগুলো আপনাদের মাঝে জানিয়ে দেবো এবং সুন্দর করে আপনাদেরকে ভাঙা ভাঙা বুঝিয়ে দেবো যে আপনারা যদি সিঙ্গেল টিকিট কাটেন কত টাকা পড়বে, এবং সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইস কত টাকা, এবং আপনি যদি 6 মাসের, 3 মাসের, 4 মাসের, 5 মাসের এরকম করে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার টিকিটের প্রাইস কত টাকা পড়তে পারে। আজকের ভিডিওটি দেখে আমি মনে করি আপনার টিকিটের যতটুকু সংকোচ রয়েছে সবটুকু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো জানুয়ারি মাসে বাংলাদেশ এয়ারলাইন্সে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো, বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টিকিট কাটেন জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তাহলে আপনার সিঙ্গেল টিকিটের প্রাইস পড়ব 2050 রিয়াল, এটা করোনার সার্টিফিকেট ছাড়া। আপনাকে আলাদা করে 240 রিয়াল দিয়ে আপনাকে ঢাকা মেডিকেল থেকে আর না হলে আপনি সাফামুখে থেকে করোনার সার্টিফিকেট আপনাকে বানিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি যদি 6 মাসের ছুটি যান, যদি বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনি 6 মাসের ছুটিতে যান তাহলে টিকিটের প্রাইস কত পড়তে পারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনি যদি 6 মাসের ছুটিতে যান তাহলে আপনার টিকিটের প্রাইস পড়বো 2850 রিয়াল, এটা করোনার সার্টিফিকেট ছাড়া। আপনাকে আলাদা করে 240 রিয়াল দিয়ে করোনার সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনি 4 মাসের বা 5 মাসের ছুটিতে যান, 4 মাসের 5 মাসের ছুটি হলে আপনার 25 তারিখ থেকে আপনার 31 তারিখ পর্যন্ত আপনার টিকিটের প্রাইস পড়তে পারে আপনার 3100 রিয়াল, এটা সৌদি আরবের 3100 রিয়াল, এবং আপনাকে আলাদা করে করোনার সার্টিফিকেট বানিয়ে নিতে পারে, এটা কিন্তু করোনার সার্টিফিকেট ছাড়া। আচ্ছা, বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনি 3 মাসের ছুটিতে যান তাহলে 3 মাসের ছুটিতে গেলে আপনার 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনার টিকিটের প্রাইস পড়তেছে আপনার 3150 রিয়াল, এটা করোনার সার্টিফিকেট ছাড়া। আচ্ছা, সৌদি এয়ারলাইন্সে যদি যান, আপনি এখন আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি এয়ারলাইন্সে, তো সৌদি এয়ারলাইন্সে বেসিক্যালি 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রতিদিন ফ্লাইট রয়েছে, এবং টিকিটের সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। সিঙ্গেল টিকিটের প্রাইস পড়তেছে আপনার 2850 রিয়াল, এটা করোনার সার্টিফিকেট ছাড়া, আপনাকে আলাদা করে করোনার সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। সৌদি এয়ারলাইন্সে যদি আপনি ডাবল টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাকে ডাবল টিকিটের প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। সৌদি এয়ারলাইন্সে 21 তারিখ থেকে আপনার 31 তারিখ পর্যন্ত প্রতিদিন ফ্লাইট রয়েছে, এবং টিকিটের প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো 3750 টাকা, এখানে টিকিটের প্রাইসটা কিন্তু অনেকটা বেশি আপনারা দেখতেছেন, তো টিকিটের প্রাইসটা এখানে দেখতেছেন অনেকটা বেশি, আসলে আমি কি বলবো, এটা করোনার সার্টিফিকেট ছাড়া। আপনি যদি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাকে আলাদা করে 240 রিয়াল দিয়ে করোনার সার্টিফিকেট আপনি সাফামক্কা থেকে আর না হলে আপনাকে ঢাকা মেডিকেল আছে এখানে জানেন, ঢাকা মেডিকেল থেকে আপনি 240 রিয়াল দিয়ে করোনার সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানুয়ারি মাসের টিকিটের প্রাইসগুলো আপনারা জানতে চেয়েছিলেন, তো দেখছো আপনাদের মাঝে জানুয়ারি মাসের টিকিটের প্রাইসগুলো তুলে ধরলাম। আসলে জানুয়ারি মাসের টিকিটে এখন যতদিন ফ্লাইট রয়েছে, এর আগে কিন্তু অনেকগুলো ফ্লাইট রয়েছে, প্রতিদিন ফ্লাইট রয়েছে, তবে এখানে কিন্তু সবগুলো বুকিং আছে। আর আপনারা যারা মনে করতেছেন যে এখন ফ্লাইট চালু না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, এখানে ফ্লাইট চালু আছে। এবং আপনি যদি এই জানুয়ারি মাসে যেতে চান তাহলে বাংলাদেশ এয়ারলাইন্সে যদি যান তাহলে 25 তারিখের আগে যে ফ্লাইটগুলো আছে সবগুলো বুকিং রয়েছে, এবং সৌদি এয়ারলাইন্সে যদি যান তাহলে 21 তারিখের আগে আপনার যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো বুকিং রয়েছে। তো আপনি চাইলে যদি সৌদি এয়ারলাইন্সে যেতে চান তাহলে 21 তারিখের পরে আপনি টিকিট বুকিং করতে পারবেন। তো এখন আপনাদেরকে কার্গোর ব্যাপারে কিছু ইয়া দেবো, যদি আপনারা কার্গোতে সামান পাঠাতে চান তাহলে আপনারা কার্গোতে সামান পাঠাতে পারবেন। যদি আপনারা কার্গোতে মানে প্লেনের মাধ্যমে যদি এয়ার কার্গোতে করেন তাহলে প্রতি কিলো আপনারা কার্গোতে 14 রিয়াল করে নেবে, এবং সেটা আপনার সামানগুলো গিয়ে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার সামানগুলো পেয়ে যাবেন। এবং যদি আপনি এবং এখানে সার্ভিস চার্জ, যেটা সার্ভিস চার্জ রয়েছে 70 রিয়াল, এটাকে সার্ভিস চার্জ আপনাকে 70 রিয়াল দিতে হবে, এবং আপনাকে প্যাকিং চার্জ, আর যা প্যাকটা করবেন আপনি প্যাকটা কিন্তু ওরা প্যাক করে সুন্দর করে দিবে, তো প্যাকটা করার জন্য আপনাকে 30 রিয়াল আলাদা করে আপনাকে ওইখানে দিতে হবে। সো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে টিকিটের প্রাইসগুলো জানতে চেয়েছিলেন, সো আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ফেব্রুয়ারি মাসের আমি নেক্সট ইনশাল্লাহ কাল পরশু ইনশাল্লাহ আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।